আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি শাহ আলম থেকে মালয়েশিয়া কুয়ালালামপুর, সবচেয়ে বড় টাওয়ার আর কি, টুইন টাওয়ারে। তো এখন আমরা মেট্রো রেলের ভিতরে, দেখতে পাচ্ছেন সবাই। তো মেট্রো রেল পাঁচা শ্রেণীর পথ থেকে, যারা চেনেন, মাটির নিচ থেকে যাতে হয় আর কি, মাটির নিচে দিয়ে। তো মাটির নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন তিনটা না চারটা স্টেশন জন্য, তারপরে আর কি কেলসিসি টাওয়ার আর কি, কেলসিসি টাওয়ারের ভিতর নিচে নামবো আর কি, ঠিক আছে? তো সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বোধহয় মাটি নিচে এখন আমরা, কুয়ালালামপুর শহরের মাটি নিচে। তো সোজা অনেক সুন্দর আর কি, দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা স্টেশন। তো এই স্টেশনে, ওটা কি স্টেশন দেখা যাক, এটাই মনে হয় কেলসিসি টাওয়ারের নিচে আর কি আমার যা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই কেলসিসি টাওয়ারের নিচে, কেলসিসি টাওয়ারের নিচে আর কি। উপরে বাস, আবার নিচে আছে ট্রেন স্টেশন। কত সুন্দর ইয়ে করেছে মালয়েশিয়া। তো এখন আপনারা নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সাথে আমার কাকু আছে, আর কত লোক দেখুন। এটা কিন্তু মাটির নিচে আসলে অনেক সুন্দর। তো ভিডিও করছিলাম তো লজ্জা লাগছিল অনেক, এখন নিচের থেকে উপরের দিকে উঠতে হবে। যে সবাই উঠতে, দেখতে পাচ্ছেন তো এরকম আমরা ছুটির দিনে যাচ্ছিলাম, রবিবারের দিন। তো অনেক লোক ছিল পাশে, একটা যাওয়ার একটা আসার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওই যে একটা চলে যাচ্ছে। আর ওই যে এই পাশে ট্রেনও চলে গেল। তো একজন লোককে দেখলাম, সে আর কি এই যে ফানি মতন আর কি, ওই যে দেখতে পাচ্ছেন মুখের ভিতরে কত সুন্দর একটা ইয়ে আঁকাইছে। তো এখন আমরা উপরের দিকে যাব, সাথে থাকবেন। এই যে উপরের দিকে উঠছি লিফটে, অনেকদিন পরে ঘুরতে আসছি, তো এখানে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে কেলসিসি টাওয়ারের ভিতরে আর কি, কমে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আমরা ঘুরবো উপরের দিকে, জানি তো সবাই ভালো থাকবে। পয়সা হারাই গেলি তো আর, আল্লাহ হাফেজ।